নমস্কার বন্ধুরা, অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ বানিয়ে দেখাবো আলুর দমের রেসিপি। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি 7টা মাঝারি সাইজের আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। আর আলুগুলো 80-85% সেদ্ধ করলেই হবে, এর বেশি সেদ্ধ করার দরকার নেই। খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আলু সেদ্ধর সময় আমি কোনো রকম নুন দিইনি। এবার আলুগুলো মাঝখান থেকে কেটে নেব, মানে এক একটা আলু আমি দুভাগ করে কেটে নিচ্ছি। যদি ছোট আলু দিয়ে আলুর দম বানান সেক্ষেত্রে গোটা গোটা রাখলেই হবে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, দিয়ে দেব 1 চিমটি হলুদ। এবার আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত আলু দেওয়া হয়ে গেছে, এবার আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এতে দেব 1 টিস্পুন গোটা জিরে আর 1টা তেজপাতা ছিঁড়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার তেজপাতা আর গোটা জিরেটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 1টা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে 1টা টমেটো 4 ভাগ করে নিয়েছি, টমেটোর পিউরি বানিয়ে নেব। টমেটো পিউরি বানানো হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে। পেঁয়াজটা এখনও লালচে হয়নি, আরও ভাজতে হবে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটা আমি সামান্য জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলা কষানোর সময় জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো মতো কষানো যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করব নুন। নুন দিয়ে দিলাম, মশলাটা আমি নুন দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এবার তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দেব ভাজা মশলা। এর মধ্যে আছে গোটা ধনে আর গোটা জিরে, ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। আর দেব গরম মশলা গুঁড়ো। এই মশলাটা দিয়ে আপনারা আলুর দম বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। এই আলুর দম লুচি, রুটি, পরোটা, খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খুব ভালো লাগে খেতে। উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।